أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إرشاد হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা. এই আয়াতের অ্যাপ্রোচ, এই আয়াতের উদ্দেশ্য সম্বোধন হচ্ছে মুমিনদেরকে. আমরা সবাই ইমানদার না বেঈমান? আরেকটু জোরে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ইমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ইমানকে কবুল করে নেন, বলেন আমিন. তাহলে এই আয়াতে উদ্দেশ্য করা হয়েছে আমাদেরকে, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো. কাকে ভয় করো? আপনারা আল্লাহকে ভয় করেন তো? শিওর সবাই ভয় করেন তো? আল্লাহকে যদি এত ভয় করেন, ফজরের নামাজে ঘুমায় থাকেন কেন? আল্লাহকে যদি আপনার এতই ভয় করেন, তাহলে সুদে টাকা দেন কেন? আল্লাহকে যদি এতই ভয় করেন, তো মোবাইল হাতে নিলে আজে বাজে জিনিসের দিকে চক্ষু যায় কেন? আল্লাহকে যদি ভয় করেন, তো দুর্নীতি করেন কেন? আল্লাহকে যদি ভয় করেন, তো গুনাহের ধারে কাছে যান কেন? মুখ দিয়ে বলি আমি আল্লাহকে ভয় করি, আর বাস্তব জীবনে আমি আল্লাহর নাফরমানি করি, এটার নাম আল্লাহ ভীতি নয়, এটার নাম হলো শয়তানের গুলামি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমাকে ভয় করো। কিরকম ভয় করব? আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে, ফাত্তাকুল্লাহা মাসতাতুতুম, যতটা সম্ভব ঠিক ততটা ভয় করো। কেমন ভাবে আমরা আল্লাহকে ভয় করব? কেমন করে আল্লাহকে ভয় করা উচিত? কোরআনুল করিমের তিন নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদারেরা, যতটুকু হক আদায় করে আল্লাহকে ভয় করা উচিত, ঠিক ততটুকু হক আদায় করে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরে যেও না। ইয়াতে আল্লাহ বললেন, হে ইমানদারেরা, আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত, ঠিক তেমন ভাবেই তুমি ভয় করো। আল্লাহকে আপনি কেমনে ভয় করবেন? ইত্তাকুল্লাহা ফিসসিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে আপনি প্রকাশ্যেও যেমন ভয় করবেন, গোপনে গোপনে যখন আপনার গোপন কাজ কারবার কেউ দেখে না, কেউ জানে না, তখনও আপনি আল্লাহকে ভয় করবেন। কারণ আপনার কোনো কাজ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, আপনার কোনো কিছু দুনিয়ার মানুষ না জানলেও, যিনি আপনার সব কিছু দেখেন এবং জানেন তিনি কে। আল্লাহকে কেন ভয় করবেন? কারণ তিনি আপনার সব খবর জানেন, তিনি সব দেখেন, তিনি সব শোনেন। আপনারাও তো দেখেন, আল্লাহও দেখেন। আপনাদের দেখা আর আল্লাহর দেখা কি একরকম? মানুষের দর্শন শক্তি আর আল্লাহর দর্শন শক্তি একরকম নয়। আমাদের দেখার একটা লিমিটেশন আছে, আমাদের দেখার একটা সীমাবদ্ধতা আছে।
নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত আমরা দেখি ওই সীমানার বাহিরে আমরা দেখতে পারি না ফর এক্সাম্পল মাসালান এই যে আমার পিছনে একটি পর্দা দেওয়া আছে এই পর্দার অপোজিটে কি হয় আমরা কেউ দেখি না এই ঈদগাহ ময়দানে বসে আমরা দয়ার বাজারের কোনো কার্যক্রম এখান থেকে দেখি না আমরা কোম্পানিগঞ্জে থেকে প্রযুক্তি ছাড়া গোটা দুনিয়ার কোনো খবর দেখতে পারি না কিন্তু আমার রব হলেন এমন আমার রবের কোনো প্রযুক্তি লাগে না আসমানে জমিনে নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে যা কিছু হচ্ছে প্রতিনিয়ত সব কিছু যার চোখের সামনে আছে তিনি কি এই ভয়টা যদি আপনার অন্তরে থাকে এই অনুভূতি যদি আপনি নিজের মধ্যে লালন করতে পারেন তাহলে আল্লাহর ভয় আপনার মধ্যে পয়দা হবে কিন্তু এই অনুভূতি যদি আপনার মধ্যে পয়দা না হয় তাহলে আল্লাহর ভয় এটা মুখে মুখে বলবেন কিন্তু বাস্তবিক করতে এর কোনো নমুনা দেখা যাবে না আল্লাহ তাআলা তো সবই দেখেন কালো চশমা লাগালেন কালো চশমা লাগিয়ে ভাটরাই কলেজের সামনে স্কুল কলেজ ছুটির সময় কালো চশমার আড়াল দিয়ে আপনি মেয়েদের দিকে লুচ্চার মতো তাকালেন হয়তো আপনার কালো চশমার আড়ালের খবর পাবলিক জানে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর চোখের খেয়ানতের খবর মানুষ জানে না কিন্তু জানেন কে আল্লাহ এটার নাম আল্লাহর ভয় আল্লাহ আপনার সব দেখেন আপনি যা করেন আল্লাহ সবই দেখেন আপনি তো আপনার বাবার সামনে আপনি তো আপনার মায়ের সামনে আপনার ভাই বোনের সামনে মোবাইল হাতে নিয়ে আপনি কখনো পর্নোগ্রাফি দেখেন না নিষিদ্ধ কোনো সাইটে যান না আপনি ইউটিউবে গিয়ে অশ্লীল আজে বাজে কোনো ভিডিও দেখেন না কিন্তু যখন একাকি আপনার রুমে থাকেন তখন কেন চক্ষু দিয়ে আজে বাজে জিনিস দেখতে মন চায় কারণ আপনি মনে মনে ভাবেন আমার ভাই বোন মা বাবা কেউ তো এখন দেখে না সুযোগটা কাজে লাগায় কিন্তু আপনাকে মনে করতে হবে অন্ধকার একাকি সেই রুমে নীরবে নিভৃতে আপনি যখন আছেন আপনার মা বাবা ভাই বোন আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কার্যক্রম না দেখলেও আপনার রাত ১২টার পরে গার্লফ্রেন্ডের সাথে সকল আদান প্রদানের খবর যিনি জানেন তিনি কি এটার নাম কি যুবকরা কথা বলো যুবকের মতো এটার নাম কি আল্লাহর ভয় এটার নাম আল্লাহকে এজন্য ভয় করবেন তিনি আমার সব দেখেন তিনি আমার সব শুনেন আমরাও তো শুনি আল্লাহও শুনেন কিন্তু আমাদের শ্রবণ শক্তি আর আল্লাহর শ্রবণ শক্তির মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য হলো আমাদের শ্রবণ শক্তির লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ তাআলার শ্রবণ শক্তির কোনো লিমিটেশন নাই নির্দিষ্ট কোনো সীমানা নাই আমরা হয়তো একটি এলাকায় থেকে অন্য এলাকার কোন আওয়াজ আমরা আমাদের কানে পাই না শান্তির বাজারে কি হয় দয়ার বাজারে কি হয় আমাদের কান এখন শুনে না কিন্তু আল্লাহ বুঝয় সেগুলো জানেন না শুনেন না আমার আল্লাহর শ্রবণ শক্তি কেমন আপনি বোঝার চেষ্টা করেন জান্নুন সাহিবুল হুত মাছওয়ালা নবী ইউনুস আলাইহিস সালামকে যখন বিরাট একটি মাছ গিলে ফেললো তাফসীরের মধ্যে এসেছে তিনটা অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সাগরের তলদেশ হলো অন্ধকার সেখানে সূর্যের কোনো আলো যায় না কোনো কিছুর আলো পৌঁছায় না ইউনুস নবী এক নম্বরে সাগরের অন্ধকারে পড়েছিলেন দুই নম্বর মাছের পেটের ভেতরের অন্ধকার আর তিন নম্বর হলো রাতের বেলা তার এই অবস্থা হয়েছিল রাতের অন্ধকার ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি লক্ষ্য করলেন এমন এক মুসিবতে আমি পড়েছি এমন জায়গায় চলে এসেছি দুনিয়ার কোনো মানুষকে আমি ডাকলে কোনো মানুষ আমার ডাকের জবাব দিবে না কোনো ফেরেশতাও শুনবে না সমুদ্র সমুদ্র জগতের কেউ শুনবে না নভুমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না তখন তিনি মাছের পেটের ভেতর থেকে আল্লাহর কাছে আবেদন জানিয়ে বলেছিলেন
এই দোয়াটা আমরা সকলেই জানি তিনি তখন আবেদন করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো এমন অনেক মুসিবতে পড়েছি নিজের উপর জুলুম করে এমন এক বিপদে পড়েছি তুমি যদি উদ্ধার না করো তুমি যদি না বাঁচাও কেউ বাঁচাতে পারবে না ইউনূস নবী যখন রাতের বেলা সাগরের তলদেশে মাছের পেটের ভেতরের অন্ধকার থেকে আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন আল্লাহ তাআলা তখন বললেন আমার ইউনূসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই জমিনের কেউ শুনে নাই আসমানের কেউ শুনে নাই কিন্তু কেউ সেটা না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার ইউনূসের ফরিয়াদ শুনেছি শোনার পরে আমি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম ও কাযালিকা এরপরে আল্লাহ আমার আপনার আমাদের কথা বললেন এভাবে যদি মুমিনরাও ইউনূসের মতো কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে ইউনূসের মতো আমাকে ডাকে আমার কাছে যদি সাহায্য চায় নুনজিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে কি বুঝলেন আমরা যেটা শুনি না সেটা শুনেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহকে এজন্য ভয় করবেন আপনি বাবার চক্ষু ফাঁকি দিয়ে যে কোনো গুনাহ করতে পারবেন আপনি মা বাবা ভাই বোন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে কিছু করা আপনার দ্বারা সম্ভব নয় এটার নাম কিসের ভয় জোরে বলেন কিসের ভয় এই ভয়টা যদি কারো অন্তরে চলে আসে আপনি তারে রশি দিয়ে বেঁধে পিটায়াও কোনোদিন খারাপ কাজ করাতে পারবেন পারা যাবে একটা ঘটনা আমার মনে পড়লো বলবো সুনানে বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার সাথীদেরকে নিয়ে এক সফরে বের হয়েছিলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তিনি তার সাথীদেরকে বললেন দুপুরের খাবার লাঞ্চ করার জন্য দস্তরখানা বিছাও তার সাথীরা দস্তরখানা বিছিয়ে দিলেন তারা যখন খাবার সামনে নিয়ে খাবার খেতে যাবেন ঠিক সেই সময়ে একজন রাখাল রাখাল তো আমরা সবাই বুঝি তাই না মাতুকা আপনারা ক্লান্ত হয়ে গেছেন নেই এক রাখাল মরুভূমিতে পশুর পাল নিয়ে গেল সেই রাখাল তখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সেই রাখালকে লক্ষ্য করে বললেন শোনো দুপুরের খাবার আমরা খাওয়ার জন্য খাবার সামনে নিয়ে বসেছি তুমি আমাদের সামনে দিয়ে যাচ্ছ আসো আমাদের সাথে বসে খাবার খাও রাখাল তখন বলল আপনি আমাকে দাওয়াত খেতে বলেছেন আপনাকে শুকরিয়া জানাচ্ছি তবে আপনাদের সাথে আমি তো খাবার খাবো না খেতে পারবো না তারা বললেন কেন খাবে না সে বলল আমি তো রোজাদার রোজা রেখেছি তিনি তখন বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো নফল রোজা ভাঙলে অসুবিধা হয় না তুমি রাখাল মানুষ সব সময় ভালো ভালো আইটেমের খাবার দাবার পাও না আসো আমাদের সাথে ভালো ভালো মেনু আছে খাবার খেতে বসো আর আজকে খুব রুক্ষ আবহাওয়া প্রচন্ড গরম আসো আমাদের সাথে খাবার খাও নফল রোজা ভাঙলে অসুবিধা হবে না রাখাল তখন বলল আমি তো আপনার কথায় রোজাটা নফল হলেও ভাঙতে পারবো না কারণ আমি তো সেই শূন্য দিনের জন্য আমল করছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অবাক হয়ে গেলেন এই রাখালের ভেতরে তো আল্লাহ ভীতি আছে তাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না তিনি বললেন দাঁড়াও মনে মনে ভাবলেন একে পরীক্ষা করে তারপরে এখান থেকে ছাড়ে
বলেন এদিকে আসো খাবার খাওয়া লাগবে না তোমার সাথে জরুরি কথা আছে রাখাল যখন আসলো তাকে বললেন আচ্ছা তোমার সাথে যে বিরাট পশু রূপাল এই পশুপালের মালিক কে সে বলল আমি একজন রাখাল মাত্র আমার একজন মালিক আছে মনিব আছে আমি তার ছাগলগুলো মরুভূমিতে চড়াই তিনি তখন পরীক্ষা করার অপশন পেয়ে গেলেন ক্লু পেয়ে গেলেন বলেন আচ্ছা শোনো তুমি তো রাখাল মানুষ খুব বেশি পয়সা করি নাই তোমার পশুর পাল থেকে একটা পশু আমার কাছে বিক্রি করো তোমাকে নগদ টাকা দিব এটা আমি জবাই করব কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যাতে করে ইফতারের সময় তুমি খেতে পারো রাখাল তখন বলল আপনাকে না একটু আগেই বললাম এই পশুপালের মালিক আমি নই তো যে পশুপালের মালিক আমি নই কারেন্ট চলে গেছে না জেনারেটর আছে ইয়া আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন চলে আসছে মনে আছে তো কোথায় ছিলাম ওই রাখাল তখন বলল আপনাকে তো বললাম এই পশুপালের মালিক আমি নই তাহলে কিভাবে আপনার কাছে বিক্রি করব তিনি তো পরীক্ষা করার জন্য তাকে এটা বলেছেন বললেন শোনো তুমি তোমার মালিককে গিয়ে বলবা যে বাঘের আক্রমণে একটা পশু বাঘ খেয়ে ফেলেছে কারণ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা পশু বাঘ খেয়ে ফেলতে পারে এগুলো মরুভূমির স্বাভাবিক ঘটনা তুমি তোমার মালিককে গিয়ে এভাবে বুঝ দিয়ে দিও নগদ পয়সা পাবা তোমাকে কিছু মাংস দিব মাংস আদিয়া পাবা সুতরাং চিন্তা ভাবনা করে দেখো তোমার লাভ আছে মালিককে গিয়ে বুঝ দিয়ে দিও যে কোনো কিছু বলে রাখাল তখন বলল রাখাল তখন জবাব দিল হে মুসাফির শোনো আমি হয়তো যে কোনো কায়দায় গিয়ে আমার মালিককে আমার মনিবকে বুঝ দিয়ে দিতে পারবো কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো আইন আল্লাহ আল্লাহ কোথায় আমি হয়তো আমার মালিক আমার মনিবকে গিয়ে বুঝ দিতে পারবো কিন্তু তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক গোটা বিশ্ব জাহানের মালিক যিনি তাকে তো ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয় কথা আল্লাহর বই যদি ব্যবসায়ী হলোর ভিতরে কথা আল্লাহর বই যদি চাকর বাকরের হলো চাকর বাকরের ভিতরে থাকতো তাইলে দেখা গেল অনেক রাষ্ট্রীয় গোলাম যারা আমলা খামলা যারা এরা যদি চুরি চামারি না করতো আমরা দেশ বোতক হয়ে গেল কথা বুঝার নেই আপনারা আমার মাত মনে হয় সারা মাথার ভিতরে দিয়ে হামান না নেই আপনারা কথা বুঝার নি কুম্বাই দিদা আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আমি যদি সঠিকভাবে পালন না করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো এই বইটা যদি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মাঝে থাকতো তো দেশের সম্পদ বিদেশ পাচার হইল নাকি কিতা হয়েছে মুখর ভিতরে হের হারাই বেরিয়েছেন না কিতা এটা গুরুস্থানের ওয়াজ না এটা আসমানের উপরে আর জমিনের তোলার ওয়াজ না আসমান জমিনের মাঝখানের ওয়াজ হইব কথা বুঝছেন নি বহুত আসমানের উপরের ওয়াজ আর জমিনের তোলার ওয়াজ আপনি শুনছেন কিন্তু আসমান জমিনের মাঝখানের ওয়াজ দরকার জমিনও বালাইলে চল ভাল লাগে ঠিক আছে নি কথা ই ভয়টা যদি দায়িত্বশীল ব্যক্তি হলোর ভিতরে থাকতো তে চুরি সামারি হইল না মাতুকা চুরি সামারি হইল না নি এত পড়াশোনা করিয়াও চুরি করে ইলান মানুষ আছে না নাই এটা পয়েন্ট আমার সামনে দিয়ে আসছি আপনারা সুযোগ দিলে হইমো আর কি ইনশা আল্লাহকে আপনি এজন্য ভয় করবেন কেউ যেটা দেখে না কেউ যেটা জানে না সেটা যিনি জানেন জোরে বলেন তো তিনি কে এই আল্লাহর ভয় বা তাকওয়া আল্লাহ ভীতি অর্জনের জন্য লাগবে এই কিতাব কি লাগবে কারণ এটা মুত্তাকিদের জন্য দেওয়া হয়েছে এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন লালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড there is no doubt about it and it's a guidance for those who are muttaqin eta emon ek kitab jar bhitore sandeho ache e bepareo kono sandeho ba sanshoy pushon kora jay na allahu akbar eta muttaqider jonno hidayater guideline baniye jini nazil korechen jore bolen to tini ke allah apnake allah bhiti orjon korte hole ei quran wala hote hobe
কোরআন না জানলে পড়ে আপনি তাকওয়াবান মানুষ হতে পারবেন না কোরআন না জানলে যে তাকওয়াবান হওয়া যায় না এর বাস্তব নমুনা একবারে নিজর গাউর ভাষায় বুঝাইয়া দেই তাহলে বুঝবা যে কোরআন না জানলে যে আসলেও তাকওয়াবান হওয়া যায় না আমরার দেশ মাঝে মাঝে মসজিদ অন্ত জুতা চুরি হয় ই আমার ভাইয়ের লাগাইছন এটা টেরে টেরে দূরই লাগাইলি বলইল না নি এটা তো কমন সেন্স রে বাবাই যে কারণ যে কোন সময় আমরারই দেশের কোন ঠিক ঠিকানা যে কোন সময় যাইব কি আপনি এই দাগ করা এটা তো আরো দূরই লাগারে দরকার আছে এতে আওয়াজ না এটা সচেতনতা বুঝছেন নি ওগুলা মাথা তখন জানো তো যাই হোক মনোযোগ আছে তো আপনারা আমরার দেশ মাঝে মাঝে মসজিদ অন্ত জুতা চুরি হয় মসজিদও দেখি জুতা চুরি করে তারে আমরা কই জুতা চুর আবার মাঝে মাঝে খুব পড়াশোনা কইরা উচ্চ শিক্ষিত হইয়া বড় বড় চেয়ার বইয়া কলম দি কুচা মাইরা 100 কোটি 200 কোটি 1000 2000 কোটি 3000 10000 12000 কোটি শেষ দেশ থাকি যার কি বিদেশ ইলান সুর তো আমাদের দেশ নাই হ্যাঁ হাউ গো সুর এখন জুতা সুর আর হি সুর এই দুই সুরের লেভেল কিটা এক লাগান না কিটা ক্যাটাগরি একসাথ নেই এগু হইলো অশিক্ষিত অর্ধশিক্ষিত সুর যেগু জুতা সুর আর যেগু কলম দিয়া কুচা মাইরা নিছে গিয়া হিগু হইলো শিক্ষিত সুর আপনি হোকা সাইন পালা করি বুঝাইছেন না আমরা সমাজ আর রাষ্ট্র লাগি জুতা সুর বিপদজনক না শিক্ষিত সুর বিপদজনক আরো জোরে মাতুকা শিক্ষিত সুর হইলো বিপদজনক আচ্ছা ও যে কইছিলাম কুরআন ছাড়া তাকওয়াবান হওয়া যায় না ওকে ওখানে বুঝাইতাম সাইরা ইগে মাস্টার ডিগ্রি কমপ্লিট কইরা পিএইচডি শেষ কইরা ই অত বড় উচ্চ শিক্ষিত হইগো উচ্চ শিক্ষিত সুর হইছে কি তার লাগি আপনি তারে হোকায় দেখি তরিও দে মার্কশিট অপশন দে দেখি তুই কিতা কিতা সাবজেক্ট পড়ি আইছো আপনারা তো মাঠ রাইট মানুষ শিক্ষিত মানুষ মার্কশিট দেওয়া হয় না নি পরীক্ষার বাদে ওইবার দেখি তোর সব মার্কশিট দে আপনি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ওর মার্কশিট আতাইয়া দেখবা হে ইংরেজিও ফরি লিছে বিজ্ঞানও ফরি লিছে ইতিহাস ফরি লিছে অর্থনীতি শেষ ভূগোল শেষ শারীরিক শিক্ষা শেষ শিল্প সংস্কৃতি শেষ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং যেটা যেটা আছে দুনিয়ার অকলতা মরিয়া শেষ তার মার্কশিটও আপনি দেখতে নাই কোরআন আছে হাদিস আছে ইসলামী সিলেবাস ওর কোনো বই আপনি দেখতে না তাইলে বুঝা গেল এ ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার শিক্ষা কারিকুলামের মাঝে কোরআন হাদিস ছাড়া ইসলামী বই ছাড়া সবটাও আছিল এই শিক্ষা কারিকুলামে তারে শিক্ষিত বানাইল শেষ পর্যন্ত তারে শিক্ষিত সুর শিক্ষিত ডাকাত শিক্ষিত বদমাশ শিক্ষিত লুচ্চা শিক্ষিত দুর্নীতিবাজ বানাইছে কথা বা কিতা মাথার ভিতরে আমার না উফরে দিদার গিয়া আমরার দেশে তো বহুত ওয়াজ ভেন্ডেলর ভিতরে রয় শ্রোতা হলে ইকশন বাড়িতে লিয়ে দিতে পারেন না আজকের ওয়াজ ইকশন বাড়িতে লিয়ে দাও না আর মাঝে মাঝে কিছু কথা খুব তিত্তা লাগবো কারণ সত্য কথা ইকশন বেশি তিত্তা কথা বোঝা যায়নি আমি তো আপনার মন ইকান খুশি করবার লাগি আপনার মুখে হাসি ফুটাইবার লাগে অকলতা কইতাম পারতাম না কোরআনের মা তুইল সুজা সাপটা যেখান আপনার লগে মিলি যাব যদি বদামল হয় তোবা করে যাইবা গিয়া আর যদি বেআমল লাগান মনে মনে বইয়া কিরিবিরি কিরিবিরি করেন সে বুঝা যাইব আবু জেহেলের লগে কানেকশন বাক্কা বাড়ি গেছে কারণ কোরআন ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে হুনছই আবু জেহেলও হুনছে কোন হুজুরের মুখ থাকি না হুনছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থাকি হইন না হিগু আরো গুমরা হইছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু হইনা ইমানদার হইছেন এমন ইজ্জত বাড়ছে আল্লাহ রাসূল হইছেন আমার পরে দুনিয়াত কোনো নবীও আইতা নাই রাসূলও আইতা নাই যদি আমার পরে কেউ নবী বা রাসূল হইতো আমার ওমর আমার পরে নবী হই গেলাম আল্লাহু আকবার তাহলে বুঝা গেল কোরআন হুনতে হইব হেদায়াতর দিল লইয়া কিছু মানুষ আছে আইয়া হুনে আর মনে মনে তার খালি ও হবাই টানে ইলার মানুষ আছে নি তাইলে হুকা সাইন তাকওয়াবান হইতে হইলে কিতা লাগবো আরো জোরে হুকা কোরআন লাগবো কোরআন ছাড়া তাকওয়াবান হওয়া যাইতো আজকে তাকওয়াবান বানাইতাম চাই আমরা হলেও কই আমরা ভবিষ্যৎ প্রজন্মরে আমরা খুব উন্নত বানাই লিমু সমৃদ্ধ বানাই লিমু আর হিবাই দি বইয়ের ভিতরে হারাই দিছি সারে গামা পাদা নিসা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগো বিয়ার সাজনী কন্যা সাজলো
আর ইবাই সিলেটীয় কল বড় সৌভাগ্যবান কারণ তারার আইলারে নয়া দামান আসমানের তারা ওখানে বইতামাই গেছে ওখন আমি কিতা বানাইয়া কইরাম না কিতা হ্যাঁ আমি আল্লাহর রহমতে সকল ক্লাস ও এ প্লাস পাইছি তবে আমি ছাত্র জমানা কত ফোড়া ফুরছি না যত ফোড়া ওটা আদম সুদুম বই স্টাডি করিয়া মানে অসংগতি বার করতিকা যত ফোড়া ফুরছি কত ফোড়া আমি আমার ছাত্র জীবনও ফুরছি না ক্লাস করিলছি ওই গেছে পরীক্ষা ভালো রেজাল্ট করছি কিন্তু ই যে শরীফ থেকে শরীফা লীলাবালি আর ওটা তামসা ফাহিম অন্তরার প্রেমের গল্প নিরাপদ স্পর্শ নামক লুচ্চামি বদমাইশি ওটা বার করতে গিয়ে বহুত পড়াশোনা করতে হয়েছে আমি যেটা হইরা আমি তা বানাইয়া হইরাম নি হাই রে হাই ইবলিস গেছে কি রিটায়ার্ড তার মাথা তো ইতা না যেটা এখন আমরার সমাজের অনেকর মাথা তার শরীফ বলে শরীফ হয়ে যায় আপনারা এটা শুনছেন না নি আমার সাসা হলে শুনছেন নি বা আপনারা শরীফ নাম মাথা চুলও আছে দাড়ি মুসক দাও গজায় কণ্ঠ বেটাইন তল্লা খান হয় আমি মনে মনে শরীফা আমি মনে মনে বেটি কিন্তু তার শরীরের মাথা থাকি ভাব পর্যন্ত যন্ত্রপাতি অক্ষলতা কিন্তু বেটাইন তল আর মনে মনে কর কিতা শরীফা কি যা শয়তানি আচ্ছা এই শয়তানি কোনো আছে ক্লাস সেভেনও আছে তো একটা বাচ্চা যখন ছোটবেলায় ওটা শিখব তার তো মন মানসিকতা ওলানু গড়িয়া উঠবো না কিতা এখন হে যখন ইন্টারও উঠবো আর না ভার্সিটিতে গিয়া চান্স পাইলো এখন তার দরকার হলো সিট লাগবো ঢাকা ভার্সিটির চান্স পাইলছি ভাই ওয়ার নাম মুন্না অঙ্কু তার সিট লাগবো ঢাকা ভার্সিটির হলো হোস্টেলও অঙ্কু এত ফরিয়া গেছে সেভেনও শরীফ হইলে কি তৈব মনে মনে শরীফা কোয়া যা এখন মুন্নাই যদি তার ভার্সিটির কয় স্যার অঙ্কু আমার সিট লাগবো হোস্টেলও তবে আপনি আমারে ছেলেদের হোস্টেলও সিট দিতে পারতো না কারণ আমি মুন্না দেখতে মুন্না নামও মুন্না কিন্তু মনে মনে আমি মুন্নি এখন মনে মনে হে মুন্নি হয় তারা যদি ফুরিন্তর হোস্টেলও সিট দেওয়াও লাগে তে ফুরিন্তর অবস্থা কিতে হইব এক শিয়াল মুরগির খামারের খান্দাত গিয়া মুরগিন্তরে কর দেখো মুরগি হল আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি তো আমায় আমায় তারা যদি কয় ঠিক আছে হে যে তো মনে মনে মুরগি রাখো আমরা লোকে তাকেও কাজ করাই আপনারা কাউকে যান শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামার রাইত খাটাইবার লাগে হামাইলে বিয়ান্তুওয়ালা সকালিওয়ালা আর একটা মুরগি পাওয়া দেব নি শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারের ভিতরে হামাইলে মুরগির যে পরিণতি হইব মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর হুস্টেল হামাইলে ফুরিন্তর দশাও তাই হইব অতা লুচ্চামি বদমাসি হারানি হয়েছে পরিবৃত্তে আর সমকামিতা তো বাড়ি জীব সমলিঙ্গের প্রতি আকর্ষণ ইতা পশু তাকে নিকৃষ্ট কাম একটা কুত্তাও তার যৌন চাহিদা নিবারণ লাগে বিপরীত লিঙ্গর হয়ে গেছে যায় যে কোনো পশু তার যৌন চাহিদা নিবারণ লাগে বিপরীত লিঙ্গর যে কারো কাছে যায় কিন্তু মানুষ হইয়াও যারা সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ইতা কুত্তার থাকে আরো খারাপ এটার কোনো রুচি নাই এখন মুন্না যদি মুন্নি হইয়া তার বাপ বাপরে কয় আব্বা আমি তো এখন মুন্নি হয়ে গেছি মনে মনে আমারে বিয়া দাও ফুয়া হল লোকে মনে মনে যেহেতু আমি মুন্নি এখন যদি তারে বিয়া দেহও লাগে বাসর ঘরত গিয়া দেখা যাইব দুই একু এক জাত সমস্যা আছে না নাই আর হিবাই সম্পদ বাটার সময় তা আলিম ওলামা হলে বুঝবো আপনারা বুঝতে নাই ফারাইজ মিরাজ বাটাত গেলে তো আরও বেড়া লাগি দিব এখন আপনার ফুরি মুন্নি যদি হয় আব্বা অতদিন আমি মুন্নি আসলাম ওখান জায়গা জমিন বাট করতে হয় তোমার ফুয়া ফুরিন্তর বাঁধে এখন আমি আর মুন্নি নাই মনে মনে মুন্না যাও সাইনি আপনার এখন লিভ জাকারি মিস তো হাত দিল কোন সাইনের বাটি কেন তুমি বেড়া আছে না নাই তাইলে বুঝা গেল ওটা শরীফ তাকি শরীফা এর বাদে আরো আবুল তাবুল যত জিনিস আছে ইতা আসলে পরিবিত্রে এমনি এমনি হারানি হয়েছে না ইতা হারানি হয়েছে এক ভয়ানক পরিকল্পনা বাস্তবায়ন করিয়া আমরা বাচ্চা খাচ্ছেন্তরে নষ্ট করার লাগে আগামীর প্রজন্মরে ধ্বংস করবার লাগে কিছু মানুষ আছে ওটা দেখার বাদে চুপচাপ থাকে তা আমিও কই যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি কইছি যারা বইর মাঝে ইতা অসঙ্গতি দেখিয়া দুনিয়ার স্বার্থর লাগে যে তার মুখ বন্ধ চুপচাপ তার রাজনীতি তার ফদফদবি ইতার লাগে যে তার মুখ আইস বন্ধ আছে আপনারা দেখবা ইতার গর ফুয়াইন সকলটি মনে মনে ফুরি হইবা ফুরি নকলটি মনে মনে ফুয়াইবা তখন হে বুঝবো ঠেলা কিলা সামলাই তো কথা বুঝছেন নি আপনারা হায় রে হায় কি জাত অবস্থা আপনি দেখো কা ইতা বই সাফানি হয়েছে খার বাফর পয়সা দিয়ে মাতুন না আপনারা জনগণ আপনারা জনগণ নাই নি আপনারা ট্যাক্সর পয়সা দিয়ে বই সাফানি হয়েছে আর হিবায় দাজ্জালর রুহানি সন্তান হলে কিতা করছেন ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই মাঝে মানচিত্র এখানে আসছেন আর আমি হয়েছি
যে এই বই যারা রচনা সম্পাদনা করছেন এটা এগু ভালে কইছেন না সত্যি না ভালে কেন না ভালে কইছি আমার কথা যুক্তি আছে এ ম্যাপ আছে মানচিত্রের মধ্যে লেখছে লেবানন সিরিয়া জর্ডান মিশর এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্যর দেশ আপনারা যারা কেন শিক্ষিত মানুষ আছে আপনারা সবাই জানেন এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্যর দেশ ইগুনতের মানচিত্র আসতে গিয়া বর্তমানে ফিলিস্তিনের গাজ্জা যেখানে আপনারা গাজা কয়েন আরবির উচ্চারণ হইল গাজ্জা যেখানে গাজ্জা অবস্থিত ইখান তারা লেখা দিছে গাম্বিয়া ই ফিস্টে ইখান আমি দেখে কইয়া আল্লাহ ইখান যারা লেখছেন হ ইতা ভালো কইছেন না আনাইলে জানে না কারণ আফ্রিকা হইল এই সরি গাম্বিয়া হইল আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশ ইখান আফ্রিকা থেকে আইয়া মধ্যপ্রাচ্যর লোকে জোড়া লাগলো কিলা তাইলে নিশ্চয়ই যারা মেপিকান বানাইছে তারা না বালেক আর কেউ যদি হয় না হুজুর এরা সবর বয়স আছে বালেক তে আমি কইব বালেক যদি হয় তে মেপ আকার সময় ইতায় হয় এক বোতল মারিচ্ছ হয় এক বোতল মারিয়া বাদে মেপিকান লেসান না অত বুলুই তুমি আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে মাতুকা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে ইসরায়েল বলতে পৃথিবীর সভ্য বৈধ কোনো দেশ নাই উদাহরণ দিলাই আমরা ডুলাখাল থেকে আইয়া বাটরায় জায়গা এখন দখল হয়ে একজনে সাইনবোর্ড লাগাইছে এখন আপনি কিটা ধারে জায়গার মালিক কইবা না দখলদার কইবা হেজেলা দখলদার ইসরায়েলের সব ইহুদির বাচ্চা নিলা দখলদার এটাই ফিলিস্তিনের মাটি দখল করিয়া ফিলিস্তিনি হলরে ঘর বাড়ি থেকে বার করে দেয়া তারা এখন নিজেরা এক অবৈধ রাষ্ট্র বানাই আছে কথা বুঝা যাননি এই যে পাঠ্য বইতে তো অসঙ্গতি এর বাজাও দেখবা আমরার দেশে কিছু মানুষ আছে এরা আইয়া সুন্দর করে বুঝাইব মোল্লারা এত কিছু বুঝে না এরা সব সময় জাতিকে পিছিয়ে দিচ্ছি আমরা এই জাতির উন্নতির জন্য অগ্রগতির জন্য এই কারিকুলাম বানিয়েছি আরে বাপ রে বাপ কি যা সুন্দর বক্তৃতা আর আপনি গিয়া দেখবা যারা ও সুন্দর সুন্দর বক্তৃতা আমরা রে গুনার এটা সব তিন ফুয়া ফুরিন আমরা টেকা পয়সার বেতন খাইয়া আমরা টেকা মাঝে মাঝে চুরি হইরা আর তারার ফুয়া ফুরিন তোরে ইংল্যান্ড আমেরিকা ফাটাইয়া আর কথা অশিক্ষা কুশিক্ষা আমরা রে দিছে আমার মাথে বেজার হইছে না নি আপনি আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে আমাদের বাচ্চাদেরকে অশিক্ষা কুশিক্ষা ছড়িয়ে দিবেন বরদাস্ত করবে না দেশের মানুষ আপনাদের সব প্রত্যেককে সচেতন হতে হবে আমাদের সুনামণিদেরকে ধ্বংস করে দিবে আমরা তো চুপচাপ থাকতে পারি বলছিলাম তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআনের শিক্ষা লাগবে কোরআন ছাড়া তো তাকওয়াবান হওয়া যায় ও যে শিক্ষিত সুরে একটা উদাহরণ দিলাম মনে আছে নি হে অত শিক্ষা এর মাঝে চুরি করে কি তার লাগে কারণ তাকুয়ার কোন শিক্ষা হেতার শিক্ষা জীবন ভাইছে আমরা দেশের কোন হুজুরের নামে হুঁচন নিয়ে যে কোন হুজুরে আমেরিকা দেশের টেকা ফাটাইয়া বাড়ি বানাইছেন কোন হুজুরের নাম হুঁচন নিয়ে আপনারা মাথুর না কেন হুঁচন নেই যারা হুজুর অক্ষরে দেখলে মৌলবাদী জঙ্গিবাদী হয় ও তার ইতিহাস গিয়া দেখবা তালাশ করে সব তিন টাকা রাখা শুনো ঠিক আছে নি কথা সম্মানিত সুধি মণ্ডলী আল্লাহ বলছেন এই আয়াতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর ভয়টা হবে কেমন ভয়টা হবে ভয় করার মতো এই তাকওয়াবান মানুষগুলো হচ্ছে আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে সম্মানিত করেন সুবহানাল্লাহ তাকওয়াবান মানুষগুলো আল্লাহর কাছে কত মূল্যবান তাকওয়াবান মানুষেরা আল্লাহর কাছে কত সম্মানিত শুনেন একটা দুইটা হাদিস নয় অসংখ্য হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার মৃত্যুতে শুধু সাধারণ মানুষের হৃদয় আহাজারি বা আফসুস করে না আল্লাহর হাবিব বলেছেন তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা ৪০ দিন পর্যন্ত আফসুস করে কিন্তু দুনিয়া থেকে যদি কোনো তাকওয়াহীন বেঈমান মুনাফিক চলে যায় আল্লাহর আসমান জমিনের কারণে কিছু যায় আসে না কেউ তাদের জন্য আহাজারিও করে না এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৪৪ নম্বর সূরা সূরাতুদ দুখানের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানূ
মন্দারিন এদের জন্য আসমান জমিনের কেউ ক্রন্দন করে নাই আফসোস করে নাই এদের মধ্যে কোন কোন জাতি আছে এমন তাদের সীমা লঙ্ঘনের নাফরমানির কারণে তাদের গোটা বংশের উপরে জাতির উপরে আযাব এসেছে আযাব আর গজবে গোটা জাতি বানরে শুকরে পরিণত হয়েছে কোন কোন জাতিকে আল্লাহ তাদের নাফরমানির কারণে জমিন উল্টায়া শেষ করে দিয়েছেন কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া শেষ করে দিয়েছেন কাউকে কাউকে অগ্নিবায়ু কাউকে কাউকে আবার ঘূর্ণিঝড় কিংবা বিরাট ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়া হয়েছে আযাবের পর আযাব দিয়ে গজবের পর গজব দিয়ে গোটা জাতি নাফরমানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলেও সেই সকল নাফরমান গুনাহগারদের জন্য আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আফসোস করে নাই ফেরাউন নমরুদের লাগে দুনিয়াতে কেউ আফসোস করেনি মাতুক আপনারা কিন্তু দেখো কা দুনিয়াতে কোনো আল্লাহওয়ালা মানুষ খালি মারা না গেলেও এসব অসুস্থ হইলে দেখবা আপনার মন খান্দে আর মারা গেল তো আপনারা দেখো কা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ নাম উচ্চন নেই আপনারা বাড়ি কই চিটাগান আট হাজারি আমরা পাটনাই থেকে যখন তানোর ইন্তেকালর খবর শুনছি হৌকা যায় হৃদয়ে কষ্ট লাগছে নানি মাতুকা লাগছে নানি আল্লামা জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আমরা যখন তার ইন্তেকালর খবর শুনছি কোম্পানিগঞ্জ থেকে খারাপ লাগছে নানি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ তার মৃত্যুর খবরে আমরা খারাপ লাগছে নানি তাইলে বুঝা গেল আল্লাহওয়ালা মানুষ হলোর মৃত্যুর খবর শুনলে দুনিয়ার ইমানদার হলোর খোলজে একটু খাচ্ছে উঠে একটু খারাপ লাগে আফসোস লাগে কিন্তু দুনিয়ার থেকে কোনো বেঈমান মারা গেলে অন্য প্রান্তর মানছে ইন্নালিল্লাহ কেউ করত মনে মনে আরো আলহামদুলিল্লাহ হয় যারা ফেসবুক চালাইন দেখবা যে কোনো বেঈমান হল মরলে নিউজ চ্যানেলও যখন দেওয়া হয় কমেন্টও গেলে একটা ইন্নালিল্লাহ পাওয়া যায় না খালি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ ইতা যুবক ভাই হলে কইতে পারবা ঠিক আছে নি ভাই হল ঠিক আছে নি কথা এ লাগি তো কো এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওলাও তো জীবন সদাইতা আপনি যাওয়ার বাদে মানুষে আপনার লাগে আফসোস করত মানুষে আপনার লাগে খান্ত এমন জীবন আপনি গঠন করতা না মরার বাদে মানুষে হইতো যাও বলা এগু হরছে বলা হইছে আল্লাহ আমরা রে উত্তম জীবন গঠন করবার তৌফিক দৌকা আমরা সবাই কই আমিন আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা আল্লাহর কাছে সম্মানিত এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাতের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত তারা তোমাদের মধ্যে তাকওয়াবান যারা তাকওয়াবান হইতা কিলা একটা সুন্দর মিসাল দেলাই উপমা দেলাই আপনারা হস্ত নেই আপনারা বাইম মাস চিনেন না সবে বাইম মাস তো চিনেন এই বাইম মাস তাকে গুনানো ফেকর ভিতরে ফেক ফুরু দেখতে আমিও বাক্কা মাসুস দৌড়ছি মনে আছে হায় রে হায় বাইম মাস ইটা রে দেখা যায় আটু সমান ফেক ওটা হরাইয়া তারে বার হরা লাগে আর দেখা যায় আপনার ফুটি মাছ টেংরা মাছ অন্যান্য মাছ ইটা অত ফেকও থাকে না কিন্তু ইটা মাছ ইগুন তোরে হলইত মিলে দেখবা ফুটি মাছ হোক টেংরা মাছ হোক তার গাত কিছু না কিছু ফেক থাকে সাদা থাকে আর ই বাইক মাছ ইটা একবারে ফেকর ভিতরে তার টাইট না যখন বা কইরা আনবা হলইত রাখলে দেখবা বাইক মাছের মাঝে কোনো সাদা ফেক কথা হোক আছে নি হে পরিষ্কার হে ফেকও থাকা পরিষ্কার আর বহুত মাছ কত ফেকও থাকে না তার বাদও তার ফেক আর ফেক আছে না নাই আল্লাহর বই কিতা জানেননি আল্লাহর বই বা তাকওয়াবান মানুষ হইলো ও ব্যক্তি যে বাইম্মা সল্লা খান আচ্ছা হোক আছেন বাইম্মাস ফেহর ভিতরে তাইকা তার শরীরও ফেহ লাগে না আমরা যে সমাজও বাস করি এই সমাজও নষ্টামি নোংরামি অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা হোম নিনা বেশি হায় রে হায় এমন এক জামানার মানুষ আমরা সামনে দিয়ে আগুয়াল যায় না ফিতনা খরে দিয়েও যাওয়া যায় না ফিতনা ডাইনে দিয়েও ফিতনা মাওয়া দিয়েও ফিতনা আপনি টাউনে তো হইলে ঘুম থেকে উঠতে জানালা কোনটা অনু আপনার দেখা যাইব চোখ ঠিক রাখা যায় না অনেক সময় দেখা যায় রাইত ঘুমাইছেন বাসার সামনে কোনটা আসিল না আপনারে গুমর আইকা বাসার সামনে লাগাইছে নগ্ন অর্ধ নগ্ন উলঙ্গ বেটির বিলবোর্ড সাইনবোর্ড জানেন না সকালে বেলা ওইটা জানালা হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন এক যুগ আমরা আইছি এখন ঘুম থেকে উঠতেও দেখা যায় ফিতনা থাকি বাসা
জান্নাত সামনে পিছনে ডানে বামে এত ফিতনার মাঝে আপনি কিলান দুনিয়াতে হন বসবাস করতে আপনি বসবাস করতে ও বাইম্মা সল্লা খান বাইম্মা জেলা ফেখর বিতে দেখলো তার মাঝে কোনো ফেখ লাগে না আপনি সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় গুনাহে বড়া এই সমাজে এমন ভাবে আল্লাহরে ডরাইয়া বাস করবা চতুর্দিকে গুনাহ দেখবো কিন্তু কোনো গুনাহ আপনারে টাচ করতে পারতো না এটার নাম তাকওয়া সুবহানাল্লাহ বাইম্মা সল্লা খান ওয়া লাগবো ই মিসালটা মনে থাকবনি সবর জোরে খোকা মনে থাকবনি আল্লাহ কইছন খারে ডরানি লাগবো আপনারা যে কইলা আল্লাহরে ডরাই তে নমাজ ও আজান পড়লে আপনারা পাওয়া যায় এর লাগি তো আল্লাহ কুরআন শরীফও কইছন যে নমাজ এটা খুব কঠিন নমাজ পড়াটা খুব কঠিন খালি এক শ্রেণীর মানুষের লাগি নমাজ কঠিন না কয় শ্রেণীর মানুষের লাগি আপনাকে দলিল দেই আপনারা আল্লাহ তাআলা বলছেন وإنها لكبيرة إلا على الخاشعين নিশ্চয়ই এই নামাজ একটা কঠিন কাজ তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে যাদের অন্তরে আল্লাহ ভীতি আছে আমরা এখন জানতে চাইলাম কাদের ভেতরে আল্লাহর ভয় আছে পরের আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন যারা মনে করে একদিন আমি দুনিয়ার সব কিছু ছেড়ে আমার রবের সামনে হাজির হব তার সামনে আমার সকল কিছুর হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এই ভয় যারা অন্তরে লালন করে তারাই কেবল আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে ফজরের নামাজ কি করে আপনি কাজা করে দিলেন এমন এত হতে পারে জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন তো হতে পারে জোহরে জানাজা হইতো পারে না পারে না আমার যুবক ভাই আলো হইলা না আমার হইতো না আমি জোহা নেব আমি বুড়ো হইয়া হারিয়ার বাদে মরবো দেখুন আমাদের কোম্পানিগঞ্জের অনেক যুবক ছেলেরা দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে আমি শুনলাম কিছুদিন আগে আহারে আমারও বড় মহব্বতের মানুষ ছিলেন সদরে বাড়ি মুফতি মফিজুর রহমান সাহেবকে আমরা সবাই চিনি আমাকেও মহব্বত করতেন রাস্তাঘাটে দেখা হলে কত মাইক ব্যবহার আল্লাহর বান্দা এই বয়সে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারি এই যে আপনাদের কলাগ্রাম কলাবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন ভাই চলে গেলেন তিনি যে চলে যাবেন আমরা তো ভাবতেও পারি নাই অ যুবক ভাইয়েরা আপনি বুড়া হবেন বুড়া হয়ে যাওয়ার পরে হাতে লাঠি নিলে চুলদাড়ি সাদা হলে নামাজ আদায় করবেন এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা শয়তান এই ধোঁকা দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে চায় আপনাকে শয়তান আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায় মনে রাখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াতে ফয়লা যে মানুষরে ফাটানি হয়েছে সব মানুষের বাফর নাম দিতাম মুখে দি বারণ না নেই আপনারা আরো জোরে হোকা তাই নাই শুন ফয়লা তো হিসাবে হর তাই ফয়লা মরতাম কিন্তু তাইন ফয়লা মারা গেছেন না ফয়লা মারা গেছেন তার ফুয়া নাম কিতা হাবিল নাম কিতা দুই ভাই মারামারি কোরআন শরীফের মাঝে আছে নানি কাবিল আর ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ করবা কুরবানান ফাতুকুবিল মিন আহাদিহিমা এই আয়াতের মাঝে লম্বা কাহিনী সামনে দিয়ে আছে মনের মাঝে তার কিচ্ছা কইছে তাইলে বা ফাইলা আগে যাওয়ার বেলা আগে গেছেন গিখে আমার কাজী আমিরউদ্দিন ভাই ছেলে মেয়ে মনে হয় এখন আসবে না শুনানি টাইম গেছেন গিয়া মুফতি মফিজুর রহমান সাহেব দুইজনের লাগে দোয়া কর আমাজকে আমরা আল্লাহ তুমি দয়া করি তার কবর রে জান্নাতর বাগান বানায় দো তার ফুয়া ফুরি না শুনানি এব আপনি যে যুবক মানুষ বাবরা না হুজুর আমি মরতাম না ও ওহান্তরে যাওয়ার সময় স্টুক কইরা শেষ ঠিক আছে নি কথা রাত ঘুমাইবা সকালবেলা গড়টাকে লাশ বড় হইছে আপনার নমাজ যায় না আল্লাহ কইরা এই নমাজ কঠিন কাজ কেবলমাত্র তারার লাগে সুজা যারার ভিতরে আল্লাহর ভয় দুনিয়ার হেউ আপনার আফন নাই আপনার বাপও আপনার আফন নাই আপনার মাও আপনার আফন নাই আপনার বউও আপনার আফন নাই ভাই বোন কেউ আফন নাই হইবা দলিল কই আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম
أمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাই কিয়ামতের দিন আপনাকে রেখে পালাবে সবাই যার যার চিন্তায় পেরেশান থাকবে যে বউয়ের সাথে একই খাটে ঘুমা আজকে আপনি মারা যান সর্বোচ্চ 10 দিন 20 দিন 3 মাস 6 মাস 1 বছর পরে দেখবে আপনাকে মনেও রাখবে আর আল্লাহ যদি এটা না বলে দিত তাহলে দুনিয়াত মানুষ আসলে বাস করা অসম্ভব হয়ে গেল এটাও আল্লাহর নিয়ামত কইবা কিলা নিয়ামত আপনার আব্বা আপনার আম্মা মারা যাওয়ার দিন জেলা আপনার খারাপ লাগছে ই খারাপ লাগা যদি সারা জীবন থাকে আপনি ভাত খেতে পারবা না সলতা ফেলতে পারবা না তো এটা আল্লাহও বলে দেন দুনিয়ার মানুষের কার্যক্রমে স্বাভাবিক রাখবার লাগে কারণ না বললে তো বিপদ এই দুনিয়ায় খেয়েও আপনার আফন নাই আসলে আফন আল্লাহর রাসূল এর লাগি আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গেলে তো হইতো না আপনি দুনিয়ার হকলতা প্রয়োজনে বলে জিবা আল্লাহ এবং রাসূলকে ভুলা যাইতো ওটার নাম ঈমান ওটার নাম কিতা এটার নাম তাকওয়া তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন এক আয়াত দিয়ে তো শেষ হই জীব নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবার দ্বিতীয় অংশে আসেন দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনু মাআস-সাদিকিন তোমরা সাদিকিন অর্থাৎ সত্যপন্থীদের সাথী হও সত্যপন্থীদের সাথে থাকো এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ তাকওয়াবান হতে হলে সত্যপন্থী মানুষদের সুহবতে থাকতে হবে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা উদাহরণ শুনেন আপনার কাপড়ের মধ্যে আপনি আতর লাগালেন আতর মাখা সেই কাপড় যদি আপনার বাড়িতে নিয়ে আলমারির ভিতরে রেখে দেন দেখবেন আতরের সুগন্ধ আলমারির অন্যান্য কাপড়ের ভিতরেও চলে যায় সিগারেট খেয়েছেন সিগারেটের ধোঁয়া যদি কাপড়ে থাকে সিগারেটের দুর্গন্ধযুক্ত এই কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও চলে যায় এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম নামাজির সাথে চললে ভালো মানুষের সাথে চললে পরহেজগার মানুষের সাথে চললে তার ভালো ভালো গুণগুলো ধীরে ধীরে আপনার উপরেও আসর করবে আর আপনি সতর্কতা অবলম্বন করবেন এই জায়গাও আল্লাহ কোরআনে বাকি রাখেন নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সকল লোকেরা দুনিয়ার জীবনে খারাপ লোকদের সাথে চলাফেরা করবে কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে তারা আফসোস করবে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াদু الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله تعالى বলছেন সেই দিন জালিমরা গুনাহগারেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا আফসোস আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম যারা রাসূলকে অনুসরণ করে সেই নবী রাসূলগণকে মেনে চলে এমন লোকদের সুহবতে যদি থাকতাম তাদের সাথে যদি আমি চলাফেরা করতাম আমার জন্য সেটা কতই না মঙ্গলকর হতো পরের আয়াতে আল্লাহ বলছেন এরা আফসোস করে আরো বলবে ইয়া ওয়াইলাতা লাম আতখিদ ফুলানান খলিলা এ জওয়ান ফাইনতে বালা করে ওখানে হলো হায় আফসোস আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি আমি চলাফেরা না করতাম হাশরের ময়দানে আজ আমার কঠিন পরিণতি হতো না আফসোস করার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই তোমরা যারা ছাত্র পড়াশোনা করো ক্লাসের ফার্স্ট বয়কে তুমি তোমার বন্ধু বানাও যে ছেলে স্কুল কলেজে গিয়ে ফাঁকিবাজি করে মেয়েদের সাথে দুই নাম্বারি করে বিড়ি সিগারেট খায় সুযোগ পেলে ইয়াবা খায় এমন ছেলেকে তোমার বন্ধু বানাবা না বন্ধু নির্বাচনে তুমি সাবধান হও ক্লাসের ফার্স্ট বয় নামাজি ছেলে যে ছেলেটা নামাজ আদায় করে শিক্ষকদেরকে সম্মান করে শিক্ষকদের সুহবতে থাকে উস্তাদদের সান্নিধ্যে থাকে তাকে বন্ধু বানান ব্যবসা যারা করেন ভালো ব্যবসায়ীর সাথে থাকেন তাহলে দেখবেন ভালো ভালো পরামর্শ পাবেন যদি সিন্ডিকেটওয়ালা ব্যবসায়ীর
সাথে থাকে আপনাকে শুধু কুবুদ্ধি দিবে এই ভাবে করে সমাজের প্রতি স্তরের মানুষেরা আপনাকে চেষ্টা করতে হবে ভালো মানুষের সাথে থাকার ভালো মানুষের সাথে থাকলে তার ভালো ভালো গুণগুলো আপনার উপরে এসে আসর করবে এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ সত্যপন্থীদের সাথে না চললে সত্য এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায় তাকওয়া ছাড়া শিক্ষাঙ্গনে যেমন ওই যে শিক্ষিত চোরের উদাহরণ দিয়েছিলাম তাকওয়া ছাড়া যেমন তাকওয়া বিহীন শিক্ষা কারিকুলাম যেমন শিক্ষিত বানালেও শিক্ষিত চোর বানায় ঠিক তেমনি ভাবে তাকওয়াহীন সমাজ তাকওয়াহীন ব্যক্তিগণ যদি সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেয় সেই সমাজ এবং রাষ্ট্র একেবারে ধ্বংসের খাদে চলে যাবে তাকওয়াবান শাসকদের নমুনা কেমন ছিল একটা ঘটনা মনে পড়ল বলবো ওমর রাদিয়াল্লাহু আনহু আপনারা রুঙ্গা নিয়েছেন ঘুমাচ্ছি নি না দেখি একবার একটা তাকবীর দিলাম কা নারায়ে তাকবীর আল্লাহু তারা ঘুমাইছে যাইবো কি নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু কোথায় আছেন আমি শেষ বালা যার সব বালা আমি শেষ পাই দেখছি ওখান রুকা বালা করি অঙ্ক আপনারা সমাজের কিছু কথা আমি কইব মনোযোগ আছে নি আপনারা তাকওয়াবান শাসকদের শাসনের নমুনা কেমন হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি তার শাসন আমলে সেই জামানায় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না কারেন্ট ছিল না মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করছেন এমন সময় তার কিছু রিলেটিভ তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ভেতরে না ঢুকিয়ে বললেন দরজায় দাঁড়িয়ে থাকো এদেরকে দরজায় দাঁড়িয়ে রেখ এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে তাদেরকে বললেন তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকে কিউরিসিটি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আমরা আসার আগেই তো এখানে একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল কি কারণে সেটা নিভিয়ে দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত জনগণের পয়সায় কেনা রাষ্ট্রের টাকায় কেনা রাষ্ট্রীয় ব্যাংকের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি সেই মোমবাতি দিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম কিন্তু তোমরা এসে যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি মনে মনে ভাবলাম জনগণের পয়সায় রাষ্ট্রের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি যদি তোমাদের সাথে আত্মীয় স্বজন হিসাবে ব্যক্তিগত কথা বলি জনগণের আমানত খেয়ানত হয়ে যাবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়ে যাবে আমি আসামি হয়ে আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াতে হবে এই ভয় যখন আমার অন্তরে আসলো তোমাদেরকে ঘরে ঢুকতে না দিয়ে দরজায় দাঁড় করিয়ে রেখে আমি জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকিয়েছি সুবহানাল্লাহ বাড়ি দেখা হইব না আপনারা কথা এখানে বুঝছেন না সেরা ঘটনা হ্যাঁ কি জাত বয় আর অঙ্কু যদি খালি শেয়ার বানাইয়া গাড়ি একটা ফাইলাই সরকারের কাছ থেকে তার হাবি গোষ্ঠীর বাস বানাইয়া তোরা গেইতা তার মানে আল্লাহর বয় মাতুক আল্লাহর বয় নাই আল্লাহর বয় তাহলে কেন হল না নি আল্লাহর বয় যদি সমাজ এবং রাষ্ট্রের নেতৃস্থানীয় লোকদের ভেতরে না থাকে ওই সমাজ ওই রাষ্ট্র কোনোদিন উন্নতি সমৃদ্ধির দিকে যেতে পারবে না শুধু ধ্বংসের দিকে যেতে থাকবে এর লাগে তাকওয়াবান মানুষ লাগে শিক্ষার সাথে তাকওয়াবান মানুষ লাগে এখন আমি যদি এলাকার ভুয়া হিসাবে দুই তিন কথা কই রাগ করিলে মানে আপনারা এখানে আলোচনার লোকে রিলেটেড এর লাগে কইলাম আল্লাহর দয়ায় আপনার তোর দোয়ায় গোটা বাংলাদেশের প্রতিটা বিভাগ আল্লাহ আমার সফল করে দেশ বিদেশে যাওয়ার সুযোগ হল আলহামদুলিল্লাহ সারা দেশ ঘুরাইয়া দেখলাম বাংলাদেশ এক রাষ্ট্র কোম্পানিগঞ্জ ছিল আরেক রাষ্ট্র ইহতা কেন হইলাম হায় রে হায় না আছে শিক্ষা না আছে যোগাযোগ দুই ক্ষেত্রে আমরা আছি একবারে হল্লাই আপনারা বাটলাই মানুষ আপনারা আগবাই আছেন আমি জানি আপনাদের এলাকা শিক্ষার আলো আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি আপনি তো খালি বাটলাইয়ের কথা চিন্তা করলে ওই তো নাই আপনি দেখো আমরার কোম্পানিগঞ্জ হইল এমন এক উপজেলা এ হাইওয়ে সারা আর কোম্পানিগঞ্জ 99.90% রাস্তাঘাট নাই আপনার আরও দয়ার বাজার ফ্রন্ট সুন্দর এখন রাস্তা আছে আপনি গিয়া দেখো কর্ণবাদী রাস্তাঘাট আমার বাড়ি যে বাড়ি তবে কুন্তাও নাই রিক্সা লই যাবো রিক্সা তো নাই আমরা আমি দেখছো না রিক্সা ই রাস্তাঘাটর ই দশা কেন আমার কথায় বেজার হইব না বেজার হইলো আমার কিচ্ছু করার নেই
রাস্তাঘাটের ই দশা কেন এত বিরাট একটা উপজেলা একটা কামিল মাদ্রাসা আমরা নাই একটা ফাজিল মাদ্রাসা নাই কিতা আমি মিজা মাত্র আমরে হোকা চাই মাতোকা আসেনি আমরার ভাই চেন করে ফরাই তইলে ও ফাটাল লাগে কয় সিলেট নাইলে ডাকার এখন হকলর কিতা ই জোর আসেনি সিলেট ফাটানি তার ডাকার ফাটানি আসেনি হোকা চাই নাই যে দুই তিনটা কলেজ আছে তাও কলেজ গুনতা আমি জানি না হয়তো মনে হয় সাইফুর রহমান কলেজ ও নয়া নয়া ডিগ্রি গুলি চালু হয়েছে কিন্তু অনার্স আছে নি অনার্স হাই 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 এটা তো বড় লজ্জার ব্যাপার এত বড় একটা উপজেলা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেও কোনো কলেজ আমরা বাচ্চাতে অনার্স করার কোনো সুযোগ তে শিক্ষা তো আমরা ফিসাইয়া আছি যোগাযোগও আমরা ফিসাইয়া আছি এখন কিতার লাগে ফিসাইয়া আছি কই দিতাম নে কই দিতাম নে বেজারে লোক ইচ্ছু করার নাই কারণ দেশ স্বাধীন হওয়ার বার্তাকে 2024 সাল পর্যন্ত এই কোম্পানিগঞ্জে আগ্বয়া নেওয়ার লাগি আমরা স্থানীয় পর্যায়ে নেতৃস্থানীয় পর্যায়ে আমরা কোনো সময়ও বালা মানসরে বালা বলতে আমি হইলাম না আগের যারা আসার সব ভাত আমি হইতাম চাইলাম শিক্ষা খাত আর যোগাযোগ খাতর গুরুত্ব বুঝে দয়টার এক লোকে বুঝে আমরা শিক্ষা দীক্ষার গুরুত্ব বুঝে ইতা মানুষ আমরা সবচেয়ে বড় কম পাইছি কথা ঠিক আছে নি বেশিরভাগ সময় আমরা পাইছি ফাতর খাওরা আর বালু খাওরা ফাতর খাওরা আর বালু খাওরা এর লাগি যারার ফিসে আটলে রাস্তাঘাট পাওয়া যায় স্কুল কলেজ পাওয়া যায় হেরার করে করে আইটা কোনোদিন স্কুল কলেজের কোথাও হয় না রাস্তাঘাটের কোথাও হয় না আইলেও হয় ফাতর আইলেও হয় বালু আমার মাথে বেজাননি আপনারা তে ফাতর খাওরা আর বালু খাওলা ওখলরে যদি আপনি দায়িত্ব দিয়ে আশা করি বইদাইন শিক্ষা আর যোগাযোগের উন্নতি ইতা স্বপ্ন স্বপ্ন থাকবো কোনোদিন বাস্তব হইতো নাই আমার সবচেয়ে খারাপ লাগে কিনা জানেন নি আমরা এতটা অবহেলিত আছি আমরা যারা আমরা মুরব্বী বানাইতাম যাই এরা মাঝে এমন অনেকে আছে কলমটা তৈরি সুন্দর করে লিখতেও পারে আছে নি ইলা আর তারা দোষ নাই তো দোষ আপনার তো আপনার যদি ঠিক না হয় আগামী 100 বছর কোম্পানি করে আরো অন্ধকার হইতো না কারণ দেখা যায় আমরারে তারা বুঝাই দিত পারে তারা বুঝাই দিত এটা কথা দিই ফারুক আর তলে তলে মুঠ মারিয়া ফারুক আমি হবলদার তফসির তো করতে পারলাম না কথা দিই ফারুক আর তলে তলে মুঠ মারিয়া জেলা ওভারের বুঝাইলা এর লাগে দুষ তার দানন নাই দুষ আমরা সব কথা বুঝছেন নি এখন হইবা হুজুর ই আয়াতের আলোচনা দিন আইলো কেন ই আয়াতের আলোচনা ইন এল কারণে আইছে ও যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী হইছে মনে আছেন তাকওয়াবান শাসন ছাড়া তাকওয়াবান লোকদের শাসন ছাড়া আপনি কোনো সময় সুন্দর সমাজ পাইতা আমরা তো জুম্মার দিন হুজুরের মুখ থেকে শুনি সানে খুতবা খাইরুল কুরুনি করনিন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম ইয়ানো রক্ত কিতা সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহর রসূল হইরা আমার যুগ আমার যুগল লাখান শ্রেষ্ঠ যুগ কিয়ামত পর্যন্ত আর আইতো এলাকি সামনেও বাক্য সময় আর তো দেখলাম দুই তিন মাস বাদে বুঝছেন না নি আপনারা একটু ঠিকঠাক হইন জানো আর আমরাও যাতে আইলে একটু ভালো লাগে জানা একজন শিক্ষিত মানুষ দেখলাম আগে শিক্ষা প্রায়োরিটি দিবা এবং চরিত্রের প্রায়োরিটি আমি হোর ফককে কইয়া গেছি নি যদি হোকা হোর ফককে কইয়া গেছি নি একটা এলাকারে সুন্দর বানাইয়ের লাগি জুইতর মানুষ দরকার আর কত অন্ধকার থাকতো আপনারা ওই যে হইলাম অত সুন্দর করে বুঝাইয়া বাচ্চার ধরে ফোরানি আপনার সুযোগ নাও সিলেট ফাটাই দেখাত ফাটাইল লাগে আপনার এলাকা দিতে হয় না কেন যেগুই বানাই তো হেই হে আলিমও বুঝে না ফাজিলও বুঝে না কামিলও বুঝে না হে ইন্টারও বুঝে না অনার্সও বুঝে না মাস্টার্স বানান হতেও পারে না ঠিক আছে নি কথা আপনারা মনে হয় আমার মাথায় তুরা তুরা বেজার বেজারই লোক গুন্তা করার নাই আমি ওলাও মাতি আসলে আল্লাহ কইরা ওয়া কুনু মা আস-সাদিকিন সত্যপন্থীদের সাথে কারার সাথেও সত্যপন্থীদের সাথে এখন লাস্ট একটা আয়াত আমরা বহু অংশর ব্যাখ্যার লাগে টানি আনরা এর বাদে আমরা আস্তে আস্তে মনে যাতো যে মাথার কষ্ট হই জাননি আর বেশি নাই 10 টা কি মাশাআল্লাহ কারেন্ট আইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হোকা শেষ টাইমে কারেন্ট হইছে এই যে ওয়া কুনু মা আস-সাদিকিন আজকে কি তা কারেন্ট ইচ্ছা করি তা বলবো না ওয়াকুনু মা আস-সাদিকিন সত্যপন্থীদের সাথে হোক এখন কথা হইছে সত্যবাদী খারাপ ই ব্যাখ্যা আমি দেওয়া লাগবো না কুরআন শরীফও আছে হোক আছে না নাই
رب العالمين বলছেন ইমানের দাবিতে সত্যবাদী কারা শোনো انما المؤمنون الذين انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই প্রকৃত মুমিন বা ইমানের দাবিতে সত্যবাদী হলো তারা যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান এনে এতে আর কোনো সন্দেহ পোষণ করে নাই এবং তারা আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ অর্থাৎ আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করেছে এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন বোঝার চেষ্টা করুন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনে আল্লাহ আর রাসূলের আনুগত্যের উপরই আছে আনুগত্য হবে কার আর হবে আল্লাহ রাসূলের আল্লাহ আর রাসূলের আনুগত্য করতে পারলে কি লাভ হবে আল্লাহ বলছেন আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা সফল কাম হয়ে যাবে মহা প্রতিদান পাবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আল্লাহ এরপরে বললেন সুম্মা লাম ইয়ারতাবু এতে যারা সন্দেহ করে নাই আর আল্লাহ যে আমাদেরকে মাল দিয়েছেন জান দিয়েছেন এগুলো যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কোরআনের শাসন কায়েমের জন্য জান মাল দিয়ে প্রচেষ্টা করা এটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের যে মাল আছে ধন সম্পদ টাকা পয়সা আছে গলার আওয়াজ বড় করে সবাই বলেন এগুলো দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন আমার দেওয়া জিনিস আমার পথে ব্যয় করো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া ধন সম্পদ থেকে তুমি এগুলো আমার পথে ব্যয় করো আমার দেওয়া রিজিক থেকে তুমি সেগুলো আবার আমার পথে ব্যয় করো আর তোমাকে যে জান দিয়েছি জানটাও আমার পথে খরচ করো এই যে আমি কথা বলতে পারছি হাঁটতে পারি চলতে পারি মিছিল দিতে পারি স্লোগান দিতে পারি আমার শরীরের শক্তি আর সামর্থ্য যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে তো এই শক্তি সামর্থ্যগুলো পাওয়ার হকদার কে আপনি হকদার বানাই রাখা রে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র যেগুল লাগে স্লোগান দেন নামাজ ভরে না এক অক্ত শয়তানের ভক্ত সুযোগ ভাইলে গাঞ্জা খায় ফাসক্ত জাহান্নামের তক্ত আপনি রাগ করে নেন আমার কথায় এই স্লোগান ইসেন ফাইতা কে মাথুন না কানে কে ফাইতা তো আল্লাহ রাসূলের সাহাবী হলো স্লোগান দিছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আর আপনি অত বাদ হইছেন আপনি বক্তৃতা করার সময় আউযুবিল্লাহ হইতে পারেন না বিসমিল্লাহ হইতে পারেন না আল্লাহর নাম নাই আল্লাহর প্রশংসা নাই রাসূলের প্রশংসা নাই কিছু কিছু মানুষ যেমন আছে বক্তৃতার শুরুতে দুই তিন মিনিট তার অগু হগুর সামসামি করতে করতে যার কি বেজার হইতে নাকি তা আপনারা আল্লাহ তো কইরা তোমার এই শরীরের শক্তি ইচ্ছেন দিতাই বাই খারে দিতাই বাই খারে আপনি দিরা খারে আউকা বৃষ্টি হয় আর আমরা দেরি করলাম না শেষ কথা অহন হইলাম সত্যপন্থীদের সাথীও মানে হইছে নবী মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালেহিন এরা হইল নিয়ামত প্রাপ্ত এরারে আপনি অনুসরণ করিয়া চলতা আল্লাহ যেন আপনার এই আয়াতের আলোকে যে কথাগুলা কইছি এগুলা যেন আল্লাহ আপনারে আমল করবার তৌফিক দান করেন আমরা সবে হই